দিয়ে পাঁচ মিশালি এটা তরকারি করব। মাছের মুড়োটাকে ভেজে নিলাম, তার মধ্যে পাঁচ ফোড়ন দিলাম, এরপরে ওর মধ্যে পাঁচ মিশালি তরকারিগুলো আমি দিয়ে দিলাম। তার মধ্যে একটু আদা ঝিরি ঝিরি করে দিয়ে তার মধ্যে আমি এখন হলুদ, একটু লবণ আর পরিমাণ মতো মিষ্টি হওয়ার জন্য একটু চিনি দিয়ে নিলাম। মিষ্টি মিষ্টি হবে খেতে। আর হচ্ছে কি, আমাদের পুঁই শাকের ডাঁটাগুলোও দিয়ে দিলাম। এবারে আমি একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবারে তরকারিটা আমি একটু চাপা দিয়ে দেবো। খানিক্ষণ পরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাছের মুড়োটা দিয়ে ওটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেঙে দেবো। এবার একটু কষিয়ে নিলেই ওটা আমার হয়ে গেল। এবারে আমি মাছের আলু পটলের ঝোল করব। মাছগুলো এবারে তেলের মধ্যে কড়া করে ভেজে নিলাম। আলু পটল দিয়ে মাছের ঝোল হবে। আলু পটলগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ওর মধ্যে আমি আদা, জিরে, টমেটো আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে মশলা বানিয়ে নিয়েছি। আর ওর মধ্যে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে ওটাকে এবারে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন ওটা তেল ছেড়ে দেবে কষাতে পরে, তখন ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যখন ফুটে উঠবে ঝোলটা, ওর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। তারপর আমি একটা চাপা দিয়ে দেবো। আমার হয়ে গেল আলু পটল দিয়ে মাছ।